যে কোনো হরফের উপরে বানিয়েছে এরকম দি বা এরকম দুইটা দ্বিপ তিনটা দি আপনাদেরকে এখানে আলোচনা জানাই যে এই জন্য কি বলতো জবর এই জবর ভাষা কি আমাদের আরবি ভাষা নাকি উর্দু ভাষা আমি মক্তব্যে পড়াই যখন আমি এখানকার দাওয়াত পেলাম এই আজ জালা জামিয়া সালাফিয়ার মক্তবের প্রশিক্ষণে আমি ভেবেছিলাম যে আমি কামেল মাস্টার্স করে ইমামতি করি তাহলে আমার এই মক্তব পড়ার জন্য ছোটো ছোটো বাচ্চাকে আলিব্বা পড়াবো তো এখানে আমার প্রশিক্ষণের কি আছে তো আমার একটা আশার জন্য একটা অনীহা ছিল তো এখানে এসে আমার ধারণাটা পুরোটা বদলে গেল কারণ আমি তো বাচ্চাদের পড়াই মক্তব করি সেখানে বাচ্চাদের দোয়া হাতে দোয়া পড়াই কিন্তু আসলে বাচ্চাদের কীভাবে দিতে হয় পড়ানোর কৌশলটা এটা আমি জানতাম না তো এটা আমি এখান থেকে পড়ানোর কৌশলটা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আর অধিকাংশ বক্তব্যে কিন্তু হাতের লেখানো হয় না এর জন্য বাচ্চাদের হয়তো কোরআন পড়তে পারলেও তারা হাতের লেখাটা লিখতে পারে না আরবিতে তো আমি হাতের লেখা আলহামদুলিল্লাহ আগে থেকে আমার অনেক সুন্দর হয়েছে এখানে প্রশিক্ষণের মাধ্যমে আর তাজবিদ বিষয়ে আমার কিছু সংশয় ছিল যে তাজবিদটা আমার কিছু সংশয় ছিল কিন্তু এখানে আমি মাদ মাখরাজ সিফাত সম্পর্কে আলহামদুল্লাহ যথেষ্ট ধারণা পেয়েছি এবং বিস্তারিত পেয়েছি আমি এখানে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এবং ক্লাস করানোর কৌশল সম্পর্কে আমি জানতে পেরেছি আর নামাজের প্যাট্রিকের প্রশিক্ষণ আমি এখান থেকে পেয়েছি আলহামদুল্লাহ এখন মক্তব পড়ালে আমি বাচ্চাদের ভালোভাবে গড়ে তুলতে পারবো কারণ এখন বাচ্চারা আদব আখলাক শেখার পাশাপাশি আকিদা শেখার পাশাপাশি তারা ভালোভাবে চরিত্রবান হয়ে গড়ে উঠবে আলহামদুলিল্লাহ আর যারা মক্তবের সাথে সম্পৃক্ত বা যে হুজুররা আমরা মক্তব্য করি তাদেরকে বলবো যে আমার মতো হয়তো আপনারাও ভাবছেন যে মক্তবে আমি প্রশিক্ষণ কি নিব বাচ্চাদের আলিবা পড়াতে তার প্রশিক্ষণ দরকার নেই কিন্তু এখানে আসলে আপনার ধারণা বদলে যাবে আসলে ওপরে উঠা সিঁড়ি হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ ছাড়া নিজেকে উন্নত করা যায় না তো এখানে আপনি যদি আসেন আজকে আমরা বিভিন্ন জেলা থেকে পাঁচ ছয় দিনের প্রশিক্ষণে যা শিখলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না তাই আপনারা যদি এখানে আসতে পারেন তাহলে আপনার ধারণাটাই বদলে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় কারণ আমরা মনে করি অনেক সময় আমি অনেক কিছুই জানি কিন্তু প্রশিক্ষণ আপনি মনে করবেন যে আমি জিরো আমি কিছুই জানি না এরকমই কিন্তু আপনার মনে হবে আর দুঃখের সাথে বলতে হয় এখন বাংলাদেশে যে মক্তব্য অবস্থা সেখানে ভালো আদর্শভাবে শিক্ষা হয় না আর ওদেরকে কোরআন শিক্ষা তো অনেক দিন লেগে যায় ওই ছোট বাচ্চারা বুকে করে সিফারে নিয়ে আসছে কয়েক বছর ধরে এভাবে তা আমরা যদি অন্য উন্নত মানের এই পড়ানোর কৌশলটা শিখতে পারি তাহলে অল্প দিনের মধ্যে আমরা এখান থেকে বাচ্চাদের কোরআন পড়াতে পারবেন সারা এটা আশা করছি আর এখানে শায়েখ আবদুল্লাহ বিন আবদুল রাজ্জাক হাফিজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুক এ দায়ের জন্য এই দা আল্লাহর জন্য কারণ উনি যে এই উসমানী কায়দা বইটা লিখেছেন অসাধারণ একটি অসাধারণ একটা বই এখান থেকে আপনারা বাচ্চাদেরকে মাদ বাখরা সিফাত সম্পর্কে পড়াতে পারবেন পাশাপাশি হাতের লেখা তো আছেই ছোট থেকে একজন বাচ্চা ভালোভাবে গড়ে উঠবে এবং এই আদর্শ শিক্ষা বইটা আমাকে মুগ্ধ করেছে এই ব্যতক্রমী বই আমি আর আগে দেখিনি কারণ একজন বাচ্চাকে আদব আখলাক আকিদা এবং সারাফি মানহাজের উপরে কিভাবে গড়ে তুলতে হয় তার বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে এ বইটা শুধু বাচ্চা নয় শিক্ষক এবং বাচ্চার বাপমা অভিভাবক যদি পড়ে সবারই উপকৃত হবে ইনশাআল্লাহ এবং ছোটো থেকে তাদের বাচ্চাদেরকে সঠিকভাবে গড়ে উঠাতে পারবে আলহামদুলিল্লাহ এটা আমি আশাবাদী এবং দেখবেন যে আমাদের বাচ্চারা ছোট থেকে যদি আমরা ইসলামী জ্ঞানটা তাদেরকে শিখাতে না পারি তারা বড়ো হয়ে এই বাংলাদেশের কর্ণধার বিভিন্ন সেক্টরে তারা চাকরি করবে কিন্তু তারা ভিতরে ইসলাম না থাকার কারণে তারা কি করবে ইসলামের জন্য কিছু করবে না তো এখন বর্তমানে দেখেন সকাল থেকে কি হয় বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল বা ইংলিশ মিডিয়া গার্ডেন স্কুল এগুলিতে আমরা পড়ার জন্য ব্যস্ত হই কিন্তু তাদেরকে কোরআনই শিক্ষা দেওয়া ইসলামী শিক্ষা দেওয়া তো আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য কর্তব্য তাই যারা কম্পিউটার এই বক্তব্য করি তারা যেন এভাবে আমরা এই দাওয়াইল্লাহর সাথে যুক্ত হই এটা আমার বিশেষ আহ্বান থাকবে এবং প্রশিক্ষণ গ্রহণ করবেন আপনি বুঝবেন সেদিন যে আমি আলহামদুলিল্লাহ এই প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আমার জীবন বদলে গেছে এটা আমি ইনশাআল্লাহ আশাবাদী আশা করছি এবং আপনারা এই দাওয়াইল্লাহ যেন দোয়া রাখবেন এবং একটা মসজিদে এসি ফ্যান আর লাইট আছে চাইতে একটা বাচ্চার কোরআন শিক্ষার ব্যবস্থা করা আলিফ বা পড়ার শিক্ষার ব্যবস্থা করা বেশি জরুরি কারণ তারা যদি ইসলামটা না জানে আপনি মসজিদ তৈরি করে কী করবেন তারাকে তো আগে জরুরি তাকে আলিবা শিক্ষা দেওয়া ইসলামী জ্ঞানটা শিক্ষা দেওয়া যেমন তারা বাচ্চারা ইসলামী জ্ঞান সহ তারা বিশুদ্ধভাবে করানটা পড়তে পারে তাহলে আমরা সাকসেসফুল আমাদের জানা যাও হয়তো বাচ্চারা পড়াতে পারবে তাহলে আমার পিতামাত্রাভাবে হবো সাকসেসফুল আলহামদুল্লাহ আল্লাহ আমাদের এই দাউল আল্লাহকে কবুল করুক এবং জামিয়া সাল্লাফিকে কবুল করুক এবং আমাদের এই ট্রেনিংকে সফলতা মনোনীত করুক সভাঘল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ কর্তৃক শিক্ষক প্রশিক্ষণে এসে অনেক কিছু জানতে পারলাম মনে করতেছিলাম যে প্রশিক্ষণ দিয়ে কি হবে হ্যাঁ যে পদ্ধতিতে কোন শিখাই এটাই যথেষ্ট তাই ট্রেনিং দিয়ে যা বুঝলাম তাতে আসলে আমাদের বোঝানোর পদ্ধতি অনেক কমতে ছিল দাওয়াইলাল্লার মুক্ত চলাকালীন সময়ে ওই জায়গার অভিভাবকেরা আমাকে নিয়ে বৈঠক করলো এবং মসজিদের কুমুটির সভাপতি যারা আসলো সবাই আমাকে নিয়ে বৈঠক করার পরে বলল যে আমরা এখান থেকে একটা মাদ্রাসা স্থাপন করা যায় কি না যা তো এখন আমি তাদেরকে পরামর্শ দিলাম যেহেতু আমি নদী ভাঙরা এলাকার লোক আপনারা আমাকে এখানে নিয়ে আসছেন তখন বলে যে সমস্যা নেই আমরা জায়গা সব দেব ওনাদের আগ্রহতে আমরা ওখানে একটা এখন বর্তমান সালে মাদ্রাসাও স্থাপন করেছি এখান থেকে গিয়ে আমি মুক্তবে পড়ালে আমি আরও অনেক ভালোভাবে তাদেরকে পড়াতে পারবো এবং বুঝাতে পারবো এখানে এসে প্রশিক্ষণে যেটা শিখতে পারলাম জানতে পারলাম তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের মক্তব্যের বাচ্চাদের হাজিরে আমরা এখান থেকে করতে পারবো মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আর এটা সরাসরি কেন্দ্রে চলে আসবে আমি এখন ধারণা রাখি আমি মক্তবে গিয়ে বাচ্চাদের খুব সুন্দর করে তাজবিদ শিফাত সহকারে কোরআন পাঠ দেওয়া শেখাতে পারবো এবং তারা বিভিন্ন সময় আমাদের যে দিক নির্দেশনা আদা থেকে দিয়ে থাকে আমরা সেই আদা আইল আল্লাহর অধীনেই মক্তব চালাই এখনও যারা আদা থেকে ফোন দেওয়ার পরেও যারা মক্তব প্রশিক্ষণে আসেননি আপনারা অতি দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ আমি ভাবছিলাম প্রথমে যে এটা কেমন ধরো হয় তাই এখানে আসি দেখি যে সম্পূর্ণ বিপরীত তো এখানকার শিক্ষা একটা উন্নত মানের শিক্ষা যারা আদাই এলাল্লাহের ডাকে আসে নাই এখনও আমি তাদেরকে অনুরোধ করব যে তারাও আসুক এখানে শিক্ষা এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আসলে আমরা আগে জানতাম না এখন এই যে এখানকার অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে আমরা জানতে পারলাম একটা ছোট্ট বাচ্চাকে তিন বছর চার বছরের বাচ্চাকে কিভাবে শিক্ষা দিতে হয় এখান থেকে আমরা এটা শিক্ষা দিতে পারলাম ওদের কাছ থেকে আগে তো যা জানছিলাম আমি আমার আমার মতো জান আর কেউ নেই আমি যা জানি এটাই বিশাল কিন্তু এই ট্রেনিংয়ে আসিয়া আমি অনেক প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাচ্চাদেরকে পড়াইতে খুব আগে যে আগে যে পড়াইতেন সেটা খুব কষ্ট হয়েছিল এখন যে ট্রেনিংয়ে পাইলাম তাতে ইজি হয়ে গেল। মানে আমি যেন এখন বাচ্চাদের পড়াইতে এত একটা শান্তি পাবো নিজেকে বাচ্চারাও শান্তি পাবে আমিও শান্তি পাবো এরকম ট্রেনিংয়ে পেয়েছি আমি